রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে আমি এটা করেছি, এই ডিআইওয়াইটা করেছি আর কি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি নাস্তা বানাবো, তো এই জন্য এখানে গাজর কুচি করে নিচ্ছি আর হচ্ছে পাতাকপি কুচিও করে নিয়েছি। তো কি বানাচ্ছি চলুন দেখা যাক। এখানে আমি দুটো ডিম দিয়ে নিলাম প্রথমে, তারপর দিয়ে দিব হচ্ছে প্রয়োজন মতো বা পরিমাণ মতো লবণ। আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি, অন্যান্য আরও অনেক সবজি দেওয়া যায় কিন্তু আমি অত কিছু দিব না, যেহেতু ঝটপট বানাতে হবে আর অনেক কিছু আয়োজনও করব না, খুবই সিম্পল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কুচি। তো আমি এমন দুটো সবজি নিয়েছি যেই দুটো সবজি মানে অল্প আছে বা অল্প হিটেই আপনার রান্না করা যায় বা সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আমি বাঁধাকপি আর গাজরটা নিয়েছি। একদম মানে ঝটপট হয়ে যাবে, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো এখানে আমি বাকি যে উপকরণগুলো আছে তেমন কিছুই না, আমি এখানে এখন এটাকে আগে একটু মিক্স করে নিব, তারপর হচ্ছে যা যা লাগছে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচামরিচ কুচি বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি কাঁচামরিচ কুচিটা দিলাম না, কারণ হচ্ছে আহনা পারাব যেহেতু খাবে, তো মানে দাঁতের ভিতরে যদি মরিচ পড়ে ওদের অনেক ঝাল লাগবে, সেই কথা চিন্তা করে দিলাম না। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তো এই দুটো দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। এই তো ব্যাস, এত অল্প একদম উপকরণ, তেমন কিছুই না, যা আছে তা দিয়েই একদম ইয়াম্মি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন আমি এখানে অলিভ অয়েলে পাউরুটিগুলো একটু ভেজে নিচ্ছি যেন একটু ক্রিস্পি বা একটু শক্ত একটা ভাব চলে আসে। আর চাইলে কিন্তু এখানে বাটারটাও ইউজ করা যেতে পারে, যেহেতু আমার ঘরে বাটার শেষ হয়ে গিয়েছে তাই আমি অলিভ অয়েলটা ইউজ করছি, বাটার দিয়ে করলে আরও বেশি ইয়াম্মি হবে। এখানে আমি আমাদের তিনজনের জন্য যতগুলো দরকার ততটা পাউরুটির পিস ভেজে নিচ্ছি। তো পাউরুটিগুলো আমার ভাজা শেষ, এখন হচ্ছে আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু তেলটাকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি তিন ভাগে এখানে দিব, কারণ একসাথে সবগুলো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না বা একটু মোটা বেশি হয়ে যাবে, তাই আমি হচ্ছে একটু পাতলা করে তিন ভাগে দিব। তো আপনার চাইলে একবারও দিতে পারেন, দিয়ে একটু বেশিক্ষণ সময় ধরে জাল দিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি ওটা করিনি, আমি তিনবারে দিয়েছি। তো ঠিক আছে, এখন এটাকে একটুখানি ঢেকে দিব আর জালটাকে একদম লো করে রাখবো যেন একটু সিদ্ধ হয়ে যায়। তো আমি এক সাইড আর কি আমার এই যে এটার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটু উল্টে দিব। তো উল্টানোর সময় কিন্তু একদম সাবধান থাকতে হবে, তো সবচেয়ে ভালো হয় যদি একটা প্লেট এখানে দিয়ে উল্টানো যায়। এই তো দেখতে পেলেন, আমারটা কিন্তু এক সাইডে একটু ভেঙে গিয়েছে, আমি ইচ্ছে করেই এই অংশটুকু আমি বাদ দেইনি যে সবাই একটু দেখুক, কারণ হচ্ছে আমরা রান্নাবান্না করতে গেলে কিন্তু এরকম আমাদের সবারই হয়। তো আমার হয়ে গিয়েছে সেই ডোটা আর কি ভাজা হয়ে গিয়েছে, একটু ডিম ওমলেট করার মতোই আর কি করে নিলাম। তো এখন আমি পাউরুটিতে একটুখানি সস মিশিয়ে নিচ্ছি, তারপর রেডি হয়ে যাবে আমার নাস্তা। এটা হচ্ছে আমার পাউরুটির স্লাইসটা, এটাতে আমি খুবই অল্প করে সস লাগাচ্ছি, কারণ হচ্ছে আমি বেশি সস একদম পছন্দ করি না। তো ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। আর এর সাথে আমি একটু চা করেছিলাম। তো আমাদের সকালের নাস্তা রেডি, আমরা এখন এটাকে খেয়ে নিব। চা পানি পর্ব তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে কাজ করার পালা। তো একেবারে কোমরে ওড়না বেঁধে নেমে গিয়েছি কাজ করতে।
মানে যেটাকে বলে, অনেকে বলে না যে কাছা বেঁধে কাজ করছি, ওরকম ব্যাপার স্যাপার। তো অনেক কাপড় জমেছিল, আমি কাপড়গুলোকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি, তারপর আমি ধুয়ে নিব। আর শীতের দিনে যখন একটু রোদ হয়, মানে যেদিন একটু রোদ ওঠে সেদিনই আমি কাপড়গুলো ধুই। প্রতিদিন এখন আর ধুই না, কারণ প্রতিদিন অনেক বেশি শীত ভালো লাগে না, কষ্ট হয়। তো দেখি যেদিন একটু রোদ উঠেছে ব্যাস সেদিন সবগুলো কাপড় ধুয়ে ফেলি। এই যে অনেকগুলো কাপড় কিন্তু ভিজিয়েছি, তবে আমার খুবই কম, আহনাফ আরাফের বেশি, আর ওর বাবার আছে। এই তো ছেলেদের কাপড় ধুতে কিন্তু বেশি কষ্ট। সবগুলো কাপড় আমার ধোয়া শেষ, আমি এখন এগুলো সুন্দর করে নেড়ে দিতে যাব। রান্না বান্না আর কি দেখাবো, আর রান্না যখন করি না তখন আর কি মাথা ঠিক থাকে না, অনেক মানে রান্নার একটা প্রেশার থাকে, তো সেই জন্য সবসময় আমি দেখাই না। তো রান্না রেডি, আর আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি, আর হাঁসের মাংস, আর হচ্ছে বেগুন ভাজা, আর শসা, আর এটা কি লেবু, লেবু। এই তো, এই তো হচ্ছে দুপুরে রান্না বান্না। তো আজকে একটু কাজও আছে, আহনাফের আরাফের স্কুলে যেতে হবে, তো এই জন্য একটু মানে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি। সকাল সকাল কাজ শেষ করলে কিন্তু ভালোই লাগে। দেখতে দেখতে কিভাবে একটা বছর চলে গেল, আহনাফ সিক্সে আর আরাফ ফাইভে উঠে গেল। তো এই যে ছোটবেলায় দোতলায় ওদের ক্লাসটা হতো, তো সেই জায়গাটা, এই যে সেই খেলার ঘরটা, মানে এটাতে আহনাফ আরাফের বেশ কিছু ছবিও তুলেছিলাম একদম প্রথম যখন স্কুলে ভর্তি করিয়েছিলাম আর কি। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, নতুন স্কুল, নতুন ড্রেস, মানে ওদের চাইতে আমি বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি ওদেরকে যেখানেই পারতাম দাঁড় করিয়ে ছবি তুলতাম। এখন ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সরি সরি সরি, ওদের কিন্তু দোতলায় ক্লাস হতো না, তিনতলায় মেবি, তো সেটাও কেমন যেন ভুলে যাচ্ছি, তাই না? অনেক দিনের ব্যাপার। এই স্কুলটা মোটামুটি 5 থেকে 6 বছর বোধহয়, মানে আমি আরাফকে কেজি ওয়ানে ভর্তি করেছিলাম, আহনাফকে কেজি টুতে, তো সেই থেকে পড়ছে। ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে, দিনগুলো কিভাবে চলে যাচ্ছে। তো এই তো আর কি, দেখতে দেখতে আমরাও বড়বড়ি হয়ে যাব, এটাই তো দুনিয়ার নিয়ম, তাই না? তো আমি এখন সন্ধেবেলার একটু নাস্তা বানাচ্ছি, আর এটা হচ্ছে একটা পাকোড়া। আর এখন তো অনেক পাকোড়া, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানো যায়, তো সেটার আজকে শেয়ার করলাম না কিভাবে কি করেছি, জাস্ট ভেজে নিচ্ছি, আরেকদিন যদি সম্ভব হয় সেটা শেয়ার করব। এমনিতেই কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, পুরোটা হয়তো কেউ দেখে না। আর আমার কথা হচ্ছে কি, যে পুরোটা যদি কেউ না দেখে না, না দেখুক, বাট আমার ভালো লাগার জন্য আমি এটাকে রেখে দিব। আজকে যেমন এই যে আহনাফ আরাফের ছবিগুলো শেয়ার করলাম, এরকমই হয়তো যখন ভালো লাগবে, মন চাবে, বা ছেলেরা যখন আরও বড় হবে তখন হয়তো এই ভিডিওগুলো ওরা যদি দেখে, অনেক কিছু, অনেক মেমোরি এখানে থেকে যাবে। তো সেই জন্যই আমি আমার ইচ্ছে মতো, আমার ভালো লাগার মতো ভিডিওগুলো করি। এই জন্য আমার ভিডিও দিতে কিন্তু অনেক লেট হয়, আমি মানে যেন তেন কিছু আর কি শেয়ার করতে চাই না বা পারিও না। আর সাথে হচ্ছে একটু রং চা করে নিচ্ছি, আহনাফের একটু ঠান্ডা লেগেছে, তো এখানে আমি এলাচ, দারচিনি, আর হচ্ছে আর কি যেন ভুলে গেলাম, আচ্ছা মনে পড়ছে না, এলাচ, দারচিনি, আরেকটা ও আদা, আদা 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 কুচি দিয়ে, মানে আদাটাকে ছেঁচে নিয়ে আর কি চাটা বানিয়েছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে অনেক কিউট কিউট কিছু জিনিস, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
তো কোনটা কত দাম সেটা কিন্তু আমি কখনো খেয়াল করি না। 100 টাকার একটা জিনিসও সেটা যদি খুব সুন্দর হয়, মানে আমার কাছে রুচিসম্মত মনে হয়, আমি কিন্তু সেটাও কিনি। দাম কম বলে যে সেটা ভালো হবে না এমন কিন্তু না। আমি নিজে যখন শপিং করি আমি কিন্তু অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে দেখে শুনে করে, এই জন্য ম্যাক্সিমাম সময় আমি একাই কেনাকাটা করি, কারণ হচ্ছে আমার অনেক সময় লাগে। আর এই প্লেটটা দেখতে পেলেন, ডিজাইনটা কি সুন্দর, তাই না? আমি ডিজাইন দেখেই তো পাগল হয়ে গিয়েছে একদম। আর এটা হচ্ছে আরেকটা কিউট জিনিস যেটা আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম, তো অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করেছি, পাইনি, মানে একদম প্লেন এরকম পাইনি। হয়তো পেয়েছি একটু ডিজাইন করা বা শেপটা একটু অন্যরকম, বাট এরকম প্লেন আমি একটাও পাইনি। তো হঠাৎ আমি পেয়ে গেলাম আমার মনের মতো একটা জিনিস, এইটা আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম, তো অনেক কিউট। আর এটা হচ্ছে কিসের বলেন তো আপনারা? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বাঁশের, তবে এরকম কাঠের হলে আরও ভালো হতো। তো কাঠটা পেয়েছি কিন্তু একটু ডিজাইন করা, যাই হোক আমি বাঁশের এটা কিনলাম। আর মানে ফিনিশিংটা এত সুন্দর, এত ভালো লেগেছে আমার কাছে, কি বলবো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই টাইপের সিম্পল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফিনিশিং। আর এটার প্রাইসটাও একটু দেখিয়ে দেই, হয়তো অনেকের কি বলে সুবিধে হবে, কারণ হচ্ছে ঘর সাজাতে বা রান্নাঘরের জন্য কিন্তু আমরা এইসব টুকটাক সবসময় কেনাকাটা করে থাকি। তবে এটা আমি কিন্তু রাফ ইউজ করবো না, এটা আমি ডেকোরেশন পিস হিসেবেই ব্যবহার করবো ভাবছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার সবচাইতে প্রিয়, মানে অনেক দিন ধরে যেটাকে খুঁজছিলাম তেমন একটা জিনিস, আর আমি পেয়েও গিয়েছি। তো এই যে এই খাজানার ভিতরেই আমার সব কিছু আছে, মানে এই ব্যাগের ভিতরেই। তো অনেক প্রিয় আমার এই জিনিসটা, অনেক দিন ধরে খুঁজছিলাম। আমার যখন বিয়ে হয়নি, আমি আনম্যারিড ছিলাম, মানে তখন থেকেই কিন্তু আমার ঘর সংসারের জিনিসপত্র কেনা বা মানে এগুলো দেখলে ভালো লাগতো আর কি। যাই হোক, তো একটা ভাবির কিচেনে আমি দেখেছিলাম, সে যখন রান্না করছিল আর সে ছিল কুষ্টিয়ার মেবি, তো তখন থেকেই মানে মনে মনে এত বেশি চাইছিলাম যে এরকম একটা মশলাদানি আমি কিনবো। তো সেই কত বছর পরে মানে সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। মন থেকে চাইলে না অনেক কিছুই পাওয়া যায়, যেমন কথা আছে না যে মন থেকে চাইলে বা মন থেকে ডাকলে তুমি আল্লাহকেও পাবে, তো সেই রকমই ব্যাপারটা। সেই কবে মানে অনেক বছর আগে, তখন আমি ছোটও ছিলাম, কিন্তু কেন যেন আমার ভালো লেগেছিল জিনিসটা, আর আজকে এত বছর পরে সেটা আমি আমার হাতে পেলাম, অসম্ভব ভালো লাগা কাজ করছে। আর আপনাদের কাছে কার কার কাছে এটা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই মশলাদানিটা সম্বন্ধে ডিটেলস আমি আমার হচ্ছে নেক্সট ভিডিওতে সব কিছু জানিয়ে দিব, প্রাইসটা বা এটার একটা রিভিউ দিব আমি আর কি, কারণ হচ্ছে আমি এটা অনেক দেখেছি, তো অনেকেই এটা ইউজ করে আর খুব ভালো। তো ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।